বিসমিল্লাহ রহমান রহিম এই ইয়াক আবুদু এই ইয়া কানাস্তাইন আমরা একমাত্র আল্লাহ হয়ে দাসত্ব করব এর ব্যাপারে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি আমরা আল্লাহ তালার দাসত্ব না করি কেয়ামতের দিন আমাদের অঙ্গ প্রতঙ্গগুলি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হবে সোরা হামিম সাজদার একচল্লিশ নম্বর সোরার বিশ এবং একুশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন বলেন শাহিদা আলাইহিম জুলু দুহুম কেয়ামতের দিন মানুষের চক্ষু কান এবং চামড়া মানুষের বিরুদ্ধেই সাক্ষ্য দিবে অতএব আমরা যেন এই সমস্ত অঙ্গগুলিকে গোনার থেকে বাঁচাইয়া রাখতে পারি তাহলে আমাদের বিরুদ্ধেরা সাক্ষ্য না দিয়ে আমাদের পক্ষে সাক্ষী দিবে তখন মানুষ বলবে অকলু লিজুলুদিহিম লিমা সাহিত্য মালাই না কলু আং তকন উল্লাদি আং তক তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ তখন এই সাক্ষীগুলি বলবে আল্লাহ আল্লাহতালাক দুনিয়াতে তোমাদেরকে যেভাবে কথা বলার তৌফিক দিয়েছেন আজ কেয়ামতের দিন আমাদেরকেও কথা বলার সুযোগ দিয়েছেন সুরাইয়া ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ আলামিন আলমিন বলেন আল ইউমান আখতিম আলা আফ ওয়াহিম ও তু কল্লিমোনা ইদিহিম বিমা কানু অকিবুন কেমতে দিন আল্লাহ তালা মানুষের মুখকে বন্ধ করে দিবেন তাদের হাত কথা বলবে মানুষের বিরুদ্ধে হাত সাক্ষী দিবে পা তার সাক্ষ্যকে সত্যায়িত করবে অর্থাৎ মানুষের বিরুদ্ধে হাত যখন বিপক্ষে কথা বলবে দুইটি পা তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে অতএব আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আমরা এই সমস্ত আয়াত থেকে শিক্ষা নিয়ে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সকলকেই সেইভাবে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন